নমস্কার বন্ধুরা, রিক্তা রকমারিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ডিমের একটি অন্যরকম রেসিপি করে দেখাবো, সেটা হলো ডিম পোস্ত ভাপা। রোজ রোজ আমাদের ডিমের ওই একঘেয়েমি ঝোল ঝাল খেয়ে যারা বোর হয়ে গিয়ে থাকেন, তাদের জন্য এটি একটি নতুনত্ব জিনিস। এটি খুব সহজেই তৈরি করা হয়ে যায় আর এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করি ডিম পোস্ত ভাপা। ডিমের পোস্ত ভাপা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো সেদ্ধ করা ডিম। আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এইভাবে কেটে করলে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের সাথে লেগে যায়। আর লাগবে পোস্ত, আমি এখানে 4 চামচ মতন পোস্ত নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি এবারে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে এতে একটু ঝালের পরিমাণটা বেশিও দিতে পারেন। তাহলে চলুন আমি এবারে এক এক করে দেখিয়ে দিই কীভাবে আমি ডিমের এই পোস্ত ভাপাটা তৈরি করছি। দেখুন, আমি এই টিফিন বক্সটার মধ্যেই ডিমের ভাপাটা তৈরি করব, সেই জন্য আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে বেটে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মেশাবো সামান্য একটু পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজটা যদি না দিতে চান তাহলে না দিতে পারেন। এবারে দেব স্বাদ মতন নুন, দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর এবারে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভাপা সেজন্য সর্ষের তেলের পরিমাণটা আমাদের একটুখানি বেশি দিতে হবে। আমি এখানে এই 3 পলা মতো সর্ষের তেল দিলাম, আর দেব এই একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে আমি ভেঙে এইভাবে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দেখুন, পোস্তটা বাটার পরে এর মধ্যে কিছুটা পোস্ত রয়ে গেছিল, আমি এর মধ্যে জল দিয়ে সামান্য এই জলটুকুই এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটুখানি এটা গ্রেভি মতন জিনিসটা হবে। যদি আপনাদের মনে হয় আরেকটু এটা পাতলা মতন করবেন তাহলে প্রয়োজনে আরেকটু জল দিতে পারেন। আমি এর মধ্যে আরও একটু সামান্য জল দেব, কেন ডিমগুলোকেও ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখুন, এটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে আমি এবারে এর মধ্যে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। আমি এরকম সেদ্ধ করা ডিমে দিচ্ছি, আপনারা চাইলে যদি মনে করেন এটি একটু ভেজে নেবেন তাহলে সামান্য একটুখানি কড়ার মধ্যে ভেজে নিয়েও দিতে পারেন। দেখুন, আমি সবকটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি টিফিন বক্সটাকে আটকে এবারে কড়ার মধ্যে আমরা কিছুটা জল নিয়ে এটাকে আমরা এবারে ভাপে বসাবো। দেখুন, আমি কড়াতে খুবই সামান্য একটু জল নিয়েছি, এমনভাবে জলটা নিতে হবে যাতে টিফিন বক্সের অর্ধেক পোর্শনটা যাতে জলে থাকে। বেশি যদি জল নিই তাহলে যখন এটা ফুটবে তখন টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি এটা অর্ধেক মতন অর্ধেক দেখুন টিফিন বক্সটা ডুবে রয়েছে, আমি এরকম জলটা নিয়েছি। এবারে আমরা এটাকে মিডিয়াম ফ্লেম করে 15 মিনিট মতন হতে দেব, তাহলে এটা এবারে যখন হয়ে যাবে তখন আমি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 15 মিনিট হয়ে গেছে, ভাপানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন এটা প্রচণ্ড গরম, এটাকে এখন হাত দিয়ে ধরা যাবে না, তাই এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমাদের এটা খুলতে হবে। দেখুন, এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন, আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে উপর থেকে। খাওয়ার সময় আমাদের এটাকে ভালোভাবে একটুখানি উপর থেকে নেড়ে নিয়ে তারপরে আমাদের এটা দিতে হবে, তাহলে এটা আমাদের পুরো কমপ্লিট। তাহলে বন্ধুরা,
দেখতে পেলেন কত সহজে কত তাড়াতাড়ি আমাদের এই ডিমের পদটি তৈরি করা হয়ে গেল। তাহলে যখনই বাড়িতে কোনো অতিথি চলে আসবে বা আমাদের একটুখানি তাড়াতাড়ি থাকবে, সেই সময় আমরা এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবো। আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।